গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজারহাটের মহিষগদি এলাকায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ভেরি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজারহাটের মহিষগদি এলাকায় জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম নূরজাহান বিবি বারো বছর আগে মহিষগাদির বাসিন্দা মোতালেব মোল্লার সঙ্গে বিয়ে হয় নূরজাহানের অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো বেশ কয়েকবার বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হয় নূরজাহানকে মঙ্গলবার বিকেলে মোতালেব মোল্লার কাছে একশো টাকা চান স্ত্রী তার না দিয়ে চলে যান মোতালেব নূরজাহান ও তার ছোট ছেলে তার পিছু নেয় ভেরির কাছে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় অভিযোগ সে সময় মোতালেব স্ত্রীকে মারধর করেন ভেরিতে পড়ে যান নূরজাহান ছেলের কান্নায় এলাকাবাসীরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মৃতদেহের পাঁচ থেকে মোতালেবের মাফলার উদ্ধার হয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রাজারহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড রাজারহাট